তোমাকে দেব যেখানে যত নোংরা আবর্জনা থাকে তা আমি খেয়ে থাকি এতে কি সমাজের উপকার করি না আমরা মানে কাকেরা না থাকলে সমাজের রোগ ব্যাধি আরো বেশি ছড়াতো নোংরা আবর্জনা পরিষ্কার করে আমরা ঝাড়ুদারের কাজ করি আর তোমরা আমাদের দেখলেই দিল ছোড়ো বাড়ি থেকে তাড়িয়ে দাও অলক্ষণে কাক বলে কাল মন্দ করো তা তোমরা উপকারীকে সাজা দাও আর বাঘ তেমনটি করলে তার অধর্ম হবে কেন ও আর যে পারি না কিরে পেয়েছে খাবো তার আবার ন্যায় অন্যায় ধর্ম অধর্ম তোমরা পারো বটে অত যদি বুঝতে তুমি তো মানুষ হয়ে যেতে চলো চলো এবার তৃতীয় জনের কাছে যাই তোমরা একসাথে কোথায় চললে ব্যাপারটা কি বলো দেখি বামুন ঠাকুর ওই তো তৃতীয় জন ওকেই জিজ্ঞাসা করো না শোনো হে সাপ তোমার বিচার বুদ্ধি দেখি এই বাঘ আমায় খেতে চায় অথচ আমি ওকে প্রাণে বাঁচিয়েছি উপকারীকে খাওয়া তো পাপ কি বলো সাপ কেন পাপ হতে যাবে কেন এটাই তো রীতি বাঘ মানুষকে খাবে না তো কি সাপ পাতা দুপ্প ঘাস খাবে না 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 কিন্তু আমি তোর উপকার করেছি উপকার কি আমি করি না চাষের জমির পোকামাকড় ইঁদুরকে আমরা ফসল বাঁচাই সেই ফসল খেয়ে মানুষ বেঁচে থাকে পরে আমাদের উপকার মনে রাখে না দেখলেই মারতে আসে বিষ দাঁত ভেঙে দেয় ঝাঁপিতে আটকে রাখে আরো কত না অত্যাচার করে মানুষ তাই সব যদি পাপ না হয় তো বাঘের বেলায় তা পাপ হতে যাবে কেন